তুই কে? আমি হলাম গ্যাড়া মদন, যাকে তুমি বারবার লল দেখিয়ে গ্রুপ থেকে কিক করেছিলে। তখন আমার কাছে ললিমোট ছিল না বলে আমি দেখাতে পারিনি, তাই আজ আমি 20% অফে ললিমোট কিনে তোমাকে দেখাতে এসেছি। ও, তুই সেই নোবড়া প্লেয়ারটা? স্যার, আমি কিন্তু অভদ্র লোকের ছেলে। হ্যাক, গ্লিচ, আইফোন এগুলো ইউজ না করে নিজের দমে ফ্রি ফায়ার খেলি। আমাকে নোবড়া বলার ডাকলে কিন্তু আমি আপনার বিচি কেটে হাতে ধরিয়ে দেব। আমি তোমাকে লাভ ইমোটটা দেখাবো আর আই লাভ ইউ বলবো, তার বদলে তোমাকে শুধু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে। লল, তুমি একটা ম্যাচই আমার সাথে খেলেছিলে আর ওই ম্যাচই ছেড়ে চলে গেলে। আমি জানি না যে এটা স্বপ্ন না সত্যি। যদি এটা সত্যি হয় তাহলে এই ফুলটা নাও, আর যদি এটা স্বপ্ন হয় তাহলে আমার মুখে পেঁদে দাও। তুমি জীবনে কখনো ফ্রি ফায়ার খেলেছো রাহুল? তুমি গেমের কথা বলছো? হ্যাঁ। না, তাহলে তোমাকে টিপস এন্ড ট্রিক্স দেওয়া বেকার। তবু জেনে নি, পরে যখন ডাউনলোড করবো তোমার টিপস এন্ড ট্রিক্স গুলো মাথায় রেখে খেলবো। ফ্রি ফায়ার হলো একরকমের পাগলামি, ছাড়বার কোনো রাস্তা নেই, আর ফোন থেকে ডিলিটও করা যাবে না, বুঝলে? কিরে নোবড়া? আমি নোবড়া তো কি হয়েছে বাবা? আমি তোমার মেয়েকে অনেক ভালোবাসি, আমাকে একবার ওর সাথে কাস্টম খেলতে দাও। তোকে কাস্টম খেলতে দেবো? চল ভাগ শালা। আর আমি নোবড়া থাকবো না বাবা, আমি খুব তাড়াতাড়ি প্রো হয়ে যাব। আমি ফ্রি ফায়ার কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেছি। তুই কি করিস? সেরকম কিছু না, ফ্রি ফায়ার ইউটিউবার আজ্জু ভাই, আর আমি সুনিতাকে আমার চ্যানেলের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু তোমার মেয়েও কিছু কম না, সালা দেখে দেখে বড় ইউটিউবার কি ধরেছে। আপনি মনে হচ্ছে আমার জুতো দেখছেন। 80,000 কে শুজ হ্যায় 80,000 কে তেরা ঘর জায়েঙ্গা ইসমে, তেরা ঘর ইসমে চলে জায়েঙ্গা পুরা। Take a number, I was lightning before the thunder.